सप्तम श्रेणी छात्र छात्री आज के भिडियोटर माध्यम स्वागत जाना। आज हमें तुम्हारे बांगला तृतीय भाषा विषयटी भिडियोटर माध्यम पढ़ा। तो तुम्हारे एखो पर्त द्वश पाठ सहज पाठ द्वश पाठ पर्त पढ़ानो गए। आज तुम्हारे त्रयोदश पाठ हमें पढ़ा। तो आशा करब तुम्हारे का सहज पाठ बोटी आछे। तो सहज पाठ बोटी तुम्हारा खोलो एवं सेखाने त्रयोदश पाठे जाओ एवं भिडियोटी तुम्हारा भालो करे लक्ष्य करो एवं बोईयो लक्ष्य करो। एवं जदि तुम्हारा भिडियोटी भालो करे लक्ष्य करो बोईयेर साथे ताले सम्पूर्ण विषयटी तुम्हारे का खुबी परिष्कार हुए दाड़ाबे। तो आम्रा आज के शुरू करछि त्रयोदश पाठ। उद्भव मंडल जातिते सद्गोप तार अत्यंत दरिद्र अवस्था। तो उद्भव मंडल एखाने एक जोन लोकेर कथा बला हुए छे जार नाम कि जार नाम होच्छे उद्भव मंडल। ठीक आछे। तो उद्भव मंडल जातिते सद्गोप। सद्गोप एखाने कथाटा जाति कथार अर्थ होच्छे कि जेमन धरो जात माने आगे एखोनो हयतो अनेके ब्यापारटा मेने चलें बा मेने चलें ना। किन्तु आगे एरकम ब्यापार छिलो धरो विभिन्न जातेर मानुषेर विभिन्न रकमेर बाधा निषेध एरकम छिलो। एखोनो हयतो सेरकम भावे मानुष मानुष जतो शिक्षित होच्छे जतो मानुषेर बुद्धि बाड़छे मानुष कोनटा भालो कोनटा मंद शिखते पारछे। तो सेई क्षेत्रे मानुष हयतो एखन जातेर अतो तुवाक्का करे ना। किन्तु आगे এই জাতপাত এই ব্যাপারটা ধর্ম জাত এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো উদ্ভব মণ্ডল একজন লোকের নাম। তো সে বলছে জাতিতে সদ্গোপ। সদ্গোপ হলো মানে নিম্ন শ্রেণীর এক ধরনের জাত। তো তার অত্যন্ত দরিদ্র অবস্থা। তো এখানে যে উদ্ভব মণ্ডল সে নিম্ন শ্রেণীর জাতের একজন লোক। তো তার দরিদ্র অবস্থা অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে। তো ভূ সম্পত্তি মানে ভূ সম্পত্তি মানে সম্পত্তি জমি জমা। ভূ মানে এখানে ভূমির কথা বলা হয়েছে। ভূমি মানে মাটি, মাটি মানে হচ্ছে জমি জায়গা। তো জমি জায়গা সম্পত্তি যা যা ছিল সেগুলো সবই ঋণের জন্য, ঋণ মানে লোন করা হয়েছিল। তো লোনের জন্য সেগুলো সবই বিক্রি হয়ে গিয়েছে। এখন মজুরি করে কায়ক্লেশে তার দিন পাত হয়। এখন সে কি করে তার ভূ সম্পত্তি তার জমি জায়গা স্থাবর অস্থাবর বলতে কিছুই নেই। তো এখন সে কি করে সে মজুরি করে। মজুরি করে বলতে সে কাজ কারবার নানা রকম করে এবং দিন আনে দিন খায় এরকম অবস্থা। এই করে সে খুব কষ্ট করে দিন পাত করে মানে দিন কাটায়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। তো বলা হচ্ছে যে উদ্ভব মানে উদ্ভব মণ্ডল সে অত্যন্ত দরিদ্র এবং তার দিন যায় অত্যন্ত কষ্ট করে টাকা পয়সা রোজগার তার করতে হয় কারণ সে ঋণের দায় সে জর্জরিত হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে তার সমস্ত কিছু বিক্রি করতে হয়েছিল। তো এদিকে আবার আরেক সমস্যা। কি সমস্যা না তার কন্যা মানে মেয়ে মেয়ে তার মেয়ের নাম নিস্তারিণী। নিস্তারিণীর বিবাহ। তো বিবাহ বলতে তোমরা তো বুঝতেই পারো বিবাহে একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হয়। তো যাই হোক বরের নাম বটকৃষ্ণ। তো ওই মেয়েটি মানে উদ্ভব মণ্ডলের যে মেয়ে তার নাম নিস্তারিণী। তার যে হবু স্বামী অর্থাৎ যার সাথে তার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে বটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়। এদিকে নিস্তারিণী যার সাথে বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার কথা হচ্ছে সেই বটকৃষ্ণ তার অবস্থা খুব একটা মন্দ নয় মানে খুব একটা মানে বাজে নয়। অর্থনৈতিক অবস্থা খুব একটা বাজে নয়। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। কি হয় ওই বটকৃষ্ণের বাড়িতে ক্ষেতের নানান রকমের ফসল আছে নানান রকমের হয়তো জমি জায়গা অত্যন্ত আছে। তো সেখানে নানান ফলমূল হয়। তো সেইগুলো দিয়েই তারা জীবন নির্বাহ করে এবং খুব মানে ভালোভাবে করে। ঠিক আছে। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে এবং তার বাড়িতে কি হয় পুজো অর্চনা এই সমস্ত নানান রকম কর্ম
রয়েছে। পূজো অর্চনা করার মধ্যে কিন্তু মানে একটা ধার্মিক অবশ্যই একটা ব্যাপার রয়েছে। এছাড়াও এতে মানে আমরা আরেকটা ব্যাপার বুঝতে পাচ্ছি যে পূজো অর্চনা যখন করছে তার মানে কি তার অর্থনৈতিক অবস্থা ভালো। পূজো অর্চনা করতে গেলে কিছু সামগ্রীর দরকার হয়, তো সামগ্রী কেনার জন্য একটা মানে সামর্থ্য থাকা দরকার। তো নিত্য মানে রোজকারই প্রায় এই পুজো অর্চনা এগুলো লেগে থাকছে। তো রোজ যার বাড়িতে মোটামুটি ভালো করে পুজো হয় তার মানে তার অর্থনৈতিক অবস্থাও ভালো। এদিক আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন বলছে। আগামীকাল কি? আগামীকাল ওই মেয়েটির বিবাহের দিন, মানে মেয়েটির বিবাহ হবে। বরযাত্রীর দল আসবে। তো কে কে আসবে? বরযাত্রীর দল, বরযাত্রীর যত দল আছে সব ওই দিনে আসবে। তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই। তো বরযাত্রী যেহেতু আসবে তো সেই জন্য কি মানে খাবার দাবার এগুলো তো সব লাগবে, তো সেইগুলো সমস্ত কিছু করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট। পাড়ার লোকে যেহেতু এই উদ্ভব মণ্ডলের অবস্থা খুব একটা ভালো নয়, তো পাড়ার লোকে সেই জন্য যথেষ্টভাবে তারা সাহায্য করেছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে তার অভাব কিন্তু তবুও থেমে থাকে না, মানে তার অভাব তবুও রয়েছে। কত আর লোকে সাহায্য করবে, তবুও যতটা করা সম্ভব লোকে সাহায্য করেছে এবং তবুও দেখা যাচ্ছে যে তার অভাব রয়েছে। ঠিক আছে,